হ্যালো ভিউয়ার সঠিক ভিডিওটি টাচ করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি জানেন না এটা কিন্তু আর বলবেন না কারণ আমি আপনাদেরকে শিখাবো খুব সহজে কি করে ইউটিউবের একটি চ্যানেল খুলবে সো আর কথা নয় চলুন ভিডিওটি শুরু করি তো ভিওর বরাবরের মতোই কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে চলে আসার পর এখান থেকে ইউটিউবের মধ্যে ঢুকবো একটা কথা বলে রাখি আপনি পারবেন না এটা কিন্তু বলবেন না অবশ্যই আপনি এখান থেকে খুব সহজে শিখে নেবেন আমার মতো আপনাকে কেউ সহজে শিখাবে না চ্যানেল খুলতে আপনি কারো কাছে যেতে হবে আপনি নিজে খুলে নিতে পারবেন একটি খুব সহজ উপায়ে চ্যানেল তো এখান থেকে ইউটিউবের মধ্যে এখন ঢুকবো ইউটিউবে ঢুকার পরে দেখুন উপরে যে ওই যে লেখা আছে লগো যেখানে যে সেখানে আমরা টাচ করব কারণ এখানে কোনো পিক দেওয়া হয় এখানে কোনো চ্যানেল খোলা হয় না এখনো সেজন্য শুধু জে দেখাচ্ছে আর না হয় ওখানে চ্যানেলের লগও থাকতো সো আমরা এখন সেই জে তে টাচ করব টাচ করার পরে দেখুন এখানে অন্য নামে এই চ্যানেলটা আসছে তো আমরা কি করব সেখানে ইওর চ্যানেল এই ইওর চ্যানেলে আমরা টাচ করব টাচ করার পরে দেখুন এখানে কিন্তু এখন চ্যানেলটা নামটাম লিখে রেডি করতে বলতেছে তো আমরা কি করব প্রথমে আমরা নাম লিখব নাম লেখার জন্য এখানে এই কলমে টাস করব টাস করার পরে এখানে যে নামটা আসছে সেই নামটা কেটে দেব কেটে দেওয়ার পরে এখানে শুধু লিখব কি জে এইচ ডি যেহেতু আমার আমি খুলতেছি তাহলে আমার নামেই খুলি অন্য কারোর নামটা আমি দেখাবো না তবে আপনি আপনার চ্যানেলের নাম দিবেন ওকে তো আমরা জে এইচ ডি এখানে লিখি তারপর মিডিয়া জে মিডিয়া নামে আমি এই চ্যানেলটা খুলতেছি ওকে সিম্পলি আপনি আমাকে আপনাকে শুধু আমি বোঝানোর জন্যই এটা করতেছি সেভ দেওয়ার পরে এখন দেখুন উপরে যে ছবিটা যেখানে সেখানে আপনাকে লগো দিতে হবে তো সেই লগোটা দেওয়ার জন্য আপনাকে চ্যানেল রেডি করার আগে নিশ্চয়ই আপনি চ্যানেলের নামও রেডি করে ফেলবেন মনে মনে বা লিখে ফেলবেন এরপরে আপনি ওই চ্যানেলের ওই নামের অনুযায়ী একটা পিক রেডি করে ফেলবেন অর্থাৎ লগো রেডি করে ফেলবেন লগো রেডি করার পর এরপরে সেই পিকের এখানে এখানে টাচ করবেন এখন যদি আপনি আপনার চেহারা দিতে দিতে চান তাহলে উপরে হবে আর যদি আপনি লগো রেডি করে রাখেন তাহলে আপনাকে দিতে হবে চুজ ফর ইউর ফটোস তো আমাদের চ্যানেল মনে করেন আমাদের লগোটা রেডি তো আমরা নিচে চুজ ফরম ইউর ফটোসে টাচ করব। টাচ করার পরে আমরা গ্যালারিতে চলে আসি এখন এখান থেকে আমি আমার লগোতে দেব। তা আমি আমার পিকটা দিয়ে দিচ্ছি এটাই মনে করেন আমার লগ আপনি আপনার লগতে দিবেন ওকে আপনি আপনার পিক নাও দিতে পারেন বা আপনার পিকও দিতে পারেন বা আপনি লগ যেটা রেডি করেছেন আপনি সেটাও দিতে পারেন তো এখান থেকে লগ পিক সিলেক্ট করার পরে আপনি উপরে সেভে দিবেন সেভে দেওয়ার পরে এখন এখানে একটু সময় নিচ্ছে পিকটা ঘুরে এরপরে পিক যখন এখানে ডাউনলোড হয়ে যাবে তখন আপনাকে ক্রিয়েট চ্যানেলে দিতে হবে তো একটু ওয়েট করি যেহেতু এটা লোড নিচ্ছে a few moments later সেই যে পিকচার আপলোড सक्सेसফুলি দেখাচ্ছে তো এরপরে আমাকে এখন এখানে ক্রিয়েট চ্যানেল দেখেন চ্যানেলে টাস করতে হবে তো আমরা সেখানে এখন টাস করে দেই আবার লোড নিচ্ছে এই দেখেন চ্যানেল চ্যানেল ক্রিয়েটেড ওকে একেবারে 100% কিন্তু আমার এই মুহূর্তে চ্যানেলটা ওকে হয়ে গেছে এবং এখানে পিকটা শো করবে যদি এখানে পিকটা শো করতেছে না একটু আমরা রিফ্রেশ দিয়ে দেখি হ্যাঁ পিকচার শো হয়ে গেছে তার মানে আমার চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে রেডি শুধুমাত্র এখন কি করতে হবে এখানে যে ব্যাগে যে পিকচার চেঞ্জ দিতে হয় যে এটাকে আর্ট বলি আমরা সেটা আমরা পরে রেডি করে আর একটা ভিডিওতে আমরা আর্ট কিভাবে বানাতে হয় আপলোড দিতে হয় সেটা পরে দেখাবো তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে খুব সহজে কিন্তু আপনাদেরকে ইউটিউব থেকে সরাসরি ইউটিউব থেকে চ্যানেলটা কিভাবে খুলতে হয় সেটা দেখাইছি তো যদি আপনি বুঝে থাকেন বা আপনার ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটি আমার ভিডিওতে লাইক দিয়ে দেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি আপনাকে নেক্সট টাইমে আরো খুব সুন্দর একটি ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে দিতে পারি তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাকে সব সময় সুস্থ থাকার কামনা করি আল্লাহ হাফেজ